কবে থেকে উঠতে উঠতে পারো না এরকম এইভাবে ফুল তুলে দিতে হচ্ছে, এইতো ফুল তুলে দিতে তাহলে হচ্ছে না, এখানে বসো। কি হয় তোমার? তোমার চাচা? আপন চাচা? বাড়ি কোথায় তোমাদের? বসো, তুমি এখানে বসতে পারবো না, কোনো বসতে উঠতে পারবো। আচ্ছা ফাইন, থাক। হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ টাঙ্গাইল কোথায় তোমাদের বাড়ি? সদরে। তুমি কি করো? আমি আগে একটা মানে দরজার যে এগুলা দরজার ম্যানেজারের কাজ করতাম, বিজনেস শিখছিলাম ছোটবেলায় থেকেই। পরে ইদানিং চাকরি বাদ দিছি, মানে হাঁটতে প্রবলেম হয়, উচট খেলে পড়ে যায় দেখে আর চাকরি ছেড়ে দিছি। এই যে প্রবলেমটা আজকে তুমি আমার কাছে আসছো যে হাঁটতে পারতেছো না, হাঁটতে গেলে হুঁচট খেয়ে পড়ে যাও, বসতে পারতেছো না, বসলে উঠতে পারতেছো না। হ্যাঁ, এই সমস্যাগুলি কবে থেকে? এটা আমি মনে করেন যে অনেক আমি মানে এটা দিন মানে ছোটতে বড় হচ্ছে আর মনে করেন যে এটা মানে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, অল্প অল্প করে বাড়তেছে? হ্যাঁ, অল্প অল্প করে বাড়তেছে। যাবৎ মনে করেন যে এক বছর ধরে মানে বসলে উঠতে পারি না, এক বছর ধরে আর বসতে উঠতে পারি না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো তুমি এর জন্য কোনো চিকিৎসক বা ডাক্তার দেখাইছো? আমি এর আগে দেখাইছিলাম, মনে করেন যে আলদা মালদা এগুলো করাইছে, তারপর আর কোনো মানে খালি মানে ওষুধ দিছে, মানে কোনো কোনো চিকিৎসা মানে এগুলো কিছু বলে নাই আমাদের। তোমার কি রোগ হয়েছে এটা আমাকে বলে নাই? না মানে রিপোর্টে এগুলো কোনো কি সমস্যা হয়েছে এটা কেউ তোমাকে বলে নাই? বলতে পারে না। তুমি কি কোনো অর্থোপেডিক্সের ডাক্তার দেখাইছিলা, অর্থোপেডিক বিশেষজ্ঞ কোনো? আমার তো মনে নাই, আজ থেকে 3-4-5 বছর আগের কথা, তো মনে নেই আমার। বুঝে আমি যা তো বললাম যে সমস্যাটা তোমার ছোটবেলা থেকে, আমাদের আর্থিক অবস্থা ভালো না, যে আমার বাপে আর্থিক অবস্থার সাথে তুমি একটা ডাক্তার একটা অর্থোপেডিক ডাক্তার দেখাইতে আজকে তুমি টাঙ্গাইল থেকে ঢাকা হয়ে কুমিল্লা আসছো আমাকে দেখাইতে। হ্যাঁ, এখানে গাড়ি ভাড়া লাগছে, তারপর আমার ভিজিটটা তুমি দিছো, এটা তো আমি ফ্রি দেখি না, ফ্রি দেখছি না, ফ্রি তো না। তাহলে এটা যদি দিতে পারো তাহলে নিজের এলাকায় টাঙ্গাইলে অসংখ্য অর্থোপেডিক, এটা আমি একটা অনলাইনে জব করি বাসায় থেকে। হ্যাঁ, সেইখান থেকে আমার মানে ঈদের পরে স্যালারি মানে ই পাইছি, সেইখান থেকে আমি আসছি। আচ্ছা ফাইন, তার আগে এতদিন চাকরি বাকরি করছো? যতই বলো ওই যে চাকরি করছি বাসায় থেকে আমার প্রতিদিন মনে করেন একটা অর্থোপেডিক একটা টাঙ্গাইলে অভাব নেই, আমাদের বন্ধু বান্ধব জুনিয়র সিনিয়র যারা আছে টাঙ্গাইলেই আছে অর্থোপেডিক সেজন, তাদেরকে দেখাইলো আমি আপনার খোঁজটা পাইছি কিভাবে? হ্যাঁ, আমি আপনাকে চিনি না বা আপনি আমার চিনেন না, না আমার কোন ডাক্তারও বলে নাই। হ্যাঁ, আমি কিভাবে পাইছি, আমি টিকটক দেখতে দেখতে পাইছি বিষয়টা। না তুমি সেটা দেখতে দেখতে পাইছো, আমাকে পাইছো, আমাকে পাওয়ার তো প্রয়োজন ছিল না। তোমার দরকার ছিল যেটা একজন অর্থোপেডিক সার্জনের কাছে খুব মানে প্রাথমিক সময়ে থাকতেই যাওয়া, তার যে এই প্রবলেমটা এটা হচ্ছে এটা একটা এমন একটা সমস্যা যে কোনো অর্থোপেডিক সার্জন দেখলে এটা বুঝতে পারবে। ঠিক আছে, বোঝা গেল কথাটা? তাইলে এখন দেখা গেছে যে সে তাদের কাছে না যাওয়ার কারণে অন্য চিকিৎসক দেখাইছে অথবা কবিরাজি করছে অথবা নর্মাল ডাক্তারের কাছে গেছে। হ্যাঁ, এগুলি করার কারণে তো আজকে হচ্ছে তার রোগটা নির্ণয় হইতে হইতে দেরি হচ্ছে। আজকে আমার চেম্বারে ঢুকছে, হ্যাঁ তার হচ্ছে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই কিন্তু আমি বুঝে গেছি তার এটা কি। ঠিক আছে, আমরা হয়তো পরীক্ষা নিরীক্ষা করে একটা উপদেশ দিব কি করা লাগবে, কি হবে এই রোগের সব বিস্তারিত বলবো, কিন্তু আজকে তোমার এটা জানা দরকার ছিল আরো বহু আগে। ঠিক আছে, তাহলে তুমি একটু হাইটা দেখাও তো আবার আমাদেরকে। হ্যাঁ দেখো, হ্যাঁ উঠতে পারো, তুমি থাকো পাশে, তুমি থাকো যেন কোনোভাবে না, তারপর ও পাশে আছে তোমার, তুমি সরো, তুমি হাঁটো দিকে, হাঁটা হাঁটা যাও, যে ওর হাঁটা যেটা, হ্যাঁ এই হাঁটাতে হচ্ছে দেখা যাচ্ছে পা ধরে তুলে রাখছে ইকুইনাস বলি। হ্যাঁ তার, হ্যাঁ হ্যাঁ, এবং হচ্ছে তার লর্ডোসিস হয়ে রয়েছে, হাইপার লর্ডোসিস। হ্যাঁ, এবং সে হচ্ছে নিচে বসতে পারে না, বসতে পারো না, দেখি আবার দেখি বসো, নিজে নিজে বসো তো দেখি, ও নিজে নিজে বসতে বসতে পারে, বসতে পারে, দেখি বসো, এই যে বসতে পারতেছে না, সে পড়ে গেছে, হ্যাঁ একেবারেই পড়ে গেছে, ওঠো, ওঠার চেষ্টা করো, আগে 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 যেভাবে উঠতা বসতে কিভাবে উঠতা দেখাও তো, হাত দিয়ে ডাইরেক্টলি উঠতে পারতাম, এখন আর হাত দিয়ে দুইরে হাত দিয়ে দুইরে চাপ দিয়ে উঠতা না, না মোট করো, ভেরি গুড। হ্যাঁ হাঁটা তুলো, হাঁটা তুলো চেষ্টা করো, হাঁটা তুলতে কষ্ট লাগে তো,
সাধারণত জন্মগত রোগ, হ্যাঁ, জেনেটিক ডিজিজ। কি ডিজিজ? জেনেটিক ডিজিজ, তার জিন বা তার ক্রোমোজোমের ভিতরে, তার বংশের মধ্যে হচ্ছে এই রোগটা লুকাইতে আছে। কারো কারো হবে, কারো কারো হবে না। এটা হইলে কি হয়, এটা হইলে পরে যে আমরা এই মাংসপেশি গুলো আছে, হ্যাঁ, এই যে মাংসপেশি গুলো, হ্যাঁ, এটা যে আমি নাড়াচ্ছি, হাত গুলো যে তুলতেছি, হ্যাঁ, পা যে নাড়াচ্ছি, হ্যাঁ, এই যে মাংসগুলো আস্তে 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 মাংসগুলো হচ্ছে দুর্বল হইতে থাকে, ঠিক আছে, মাংসগুলো হচ্ছে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, ঠিক আছে। মাংস গুলার কর্মক্ষম থাকার জন্য যে জিন দায়ী ছিল, যে বংশগত যে জিনিসটা দায়ী ছিল, এটা তোমার ডিফেক্ট আছে, এটা জন্মগত ভাবে ছোটবেলা থেকে। এবং আমি শেষ করি, এবং আস্তে 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 যত দিন যাইতে থাকে, এটি দিনকে দিন খারাপ হতে থাকে, ঠিক আছে। এগুলোর নাম হচ্ছে ডুশিন মাস্কুলার ডিস্ট্রফি, DMD বলি আমরা, ডুশিন মাস্কুলার ডিস্ট্রফি, সংক্ষেপে DMD, ঠিক আছে। লাস্টে আমি তোমাকে রোগের নাম লিখে দিলাম, DMD। এর জন্য যে কিছু কিছু চিকিৎসা আছে খুবই এক্সপেন্সিভ, ঠিক আছে, পৃথিবীতে এগুলো দেখা গেছে বাংলাদেশে সব চিকিৎসা অ্যাভেলেবল না, ঠিক আছে। কিছু কিছু চিকিৎসা আছে যে আমরা হচ্ছে ওষুধপত্র আছে এগুলো তোমার এই যে দ্রুত তোমার খারাপ হয়ে গেছে এটা হচ্ছে কমাইতে পারে, ঠিক আছে। কিছু কিছু চিকিৎসা আছে, ব্রেসিং, কিছু সাপোর্ট আছে যেগুলো দিয়ে তোমাকে হচ্ছে দাঁড় করানো এবং এই জিনিসগুলি করা যায়, এবং কখনো কখনো সার্জারিও করা লাগে। তবে কিছু হচ্ছে মানে হতাশার কথাও আছে এটা, ঠিক আছে। একটা সময় দেখা গেলো যে হচ্ছে তার নিজে নিজে হাঁটতে পারতো, নিজে নিজে বসতে পারতো, নিজে নিজে উঠতে পারতো, হ্যাঁ, একসাথে ফিল্ড সব ফুটবল খেলছে, ফাইন। তো আস্তে আস্তে সে এই অবস্থায় চলে আসছে, ঠিক আছে। এমনকি এটা আরও আস্তে আস্তে খারাপ হয়ে যেতে পারে, এখন তো হাঁটতে পারতেছে, একটা সময় হুইল চেয়ারে বসে যেতে হতে পারে, ঠিক আছে। আবার একটা সময় হুইল চেয়ার ছাড়া হচ্ছে পুরা ব্যাডের মধ্যে তার শুয়ে পড়তে হইতে পারে, ঠিক আছে। সো এইসব কারণে তার গার্ডিয়ান থাকলে আমি বুঝাইতে তাদেরকে পারতাম ভালো করে। এখন আমি কিছু পরীক্ষা দিচ্ছি, পরীক্ষাগুলি দাও, পরীক্ষাগুলি করার পরে হচ্ছে আমরা তার আরও কিছু হচ্ছে অ্যানালাইসিস করে পরে সিদ্ধান্ত নিব আর কি, কিছু করবো কি না, বিশেষ করে তার বসার থেকে উঠে দাঁড়ানো এবং অন্য অন্য সাপোর্ট এবং কী কী চিকিৎসা নেওয়া লাগবে তার, এইসব রোগীদের কী কী সাইড ইফেক্ট হতে পারে, কমপ্লিকেশন হতে পারে। মূলত এরা যদি আল্লাহ না করুক একেবারে মানে মৃত্যুসজ্জার মতো হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে কী কারণে হয়, এই বিষয়গুলি সুন্দর করে বুঝাই দেবো তোমাদেরকে এবং কী করা লাগবে এটি বলে দেবো, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আগে, অনেক আগে হইলে আমরা তাকে আরো ভালো করে ট্রেনিং দিতে পারতাম, হ্যাঁ, অনেক দেরি করে আসছো আর কি তোমরা, হ্যাঁ। তবে আমরা হচ্ছে কিছু পরীক্ষা করতেছি, পরীক্ষাগুলি করে আমাদেরকে দেখো, এরপরে এটা নিয়ে আমরা কথা বলবো, হ্যাঁ।